আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আর টিভি রমজানের আপনাদেরকে স্বাগত রমাদন মাস চলছে আল্লাপাকিমের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যেগুলোর দ্বারা আল্লাহ প্রিয় হওয়া যায় রবির প্রিয় যে হয়ে যাবে আল্লাহ তালা তার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণের ভাণ্ডারকে উন্মুক্ত করে দেন দর্শক রবির প্রিয় হওয়ার কিছু গুণাগুণ কিছু বৈশিষ্ট্য আজকে আপনাদেরকে জানাবে ঈশাআ আল্লাহ প্রথম যে ব্যাপার বিষয় সেটি হল পবিত্রতা অর্জন করা আল্লাহ পাক বলছেন ইন্না হাইবুল তিন ওই হাইবুল মোতাত হিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ সেই পবিত্রতা অর্জনকারী মানুষদেরকে ভালোবাসেন দর্শক এই জন্য সবসময় আমরা পবিত্র থাকবো পবিত্র থাকার দ্বারা আমরা রবের প্রিয় হতে পারবো আল্লাপাক আরও এক শ্রেণীর মানুষকে ভালোবাসেন আল্লাপাক তাদের ব্যাপারে বলছেন যারা আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ পাক বিন যারা তাওবা করে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায় চায় ক্ষমা আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে থাকেন সুবাহ আল্লাহ অপরাধ করেছি পাপ করেছি কিন্তু রবের কাছে চাইবো এই চাওয়ার কারণে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই সুবাহান আল্লাহ দর্শক সেই সাথে তাকুয়া যারা মুত্তা কী হবে আল্লাহ ভীরুতা যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ ইহিবুল মুত আল্লাহ মুসেন দর্শক আর এই রমাদন এসেছে তো আমাদেরকে মুতাকি বানানোর জন্য অর্থাৎ পাক আমাদেরকে আল্লাহ বানাতে চান আর এই আল্লাহ বানানোর কারণে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই এই জন্য আসুন রমাদনের রোজাগুলোকে আমরা ঠিকঠাক মতো পালন করি সেই সাথে যারা সৎকর্মশীল বান্দা যারা ভালো কাজ করে আল্লাপাক তাদেরকেও বেশি ভালোবাসেন আল্লাহ পাক বলছেন আসিনু ইন্দাল্লাহিবুল মসিন তোমরা ভালো ভালো কাজ করো নিশ্চয়ই আল্লাহ সুবাহানা হুয়া তালা সৎকর্মশীল মানুষদেরকে ভালোবেসে থাকেন প্রিয় দর্শক এই জন্য আসুন দুনিয়ার যত ভালো কাজ রয়েছে দুটি দিক রয়েছে একটা মন্দ একটা ভালো মন্দকে পরিহার করে যতগুলো ভালো কাজ আছে প্রত্যেকটি ভালো কাজকে আমরা বেছে বেছে করব যদি ভালো কাজগুলো করতে পারি তাহলেই আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারব সে সাথে আল্লাহ পাক আরো বলছেন যারা ন্যায়নিষ্ঠাবান যারা ন্যায়নীতির ওপর থাকে যারা ন্যায় পরায়ণ আল্লাপাক তাদেরকেও ভালোবাসেন আসুন এই গুণাগুণগুলো আমরা অর্জন করি আল্লাহ পাকের প্রিয় হয়ে যাই এবং দুনিয়া আখেরাতে আমাদের জন্য কল্যাণ অপেক্ষা করছে আল্লাপাক সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামি